বন্ধুরা রেশন কার্ড নিয়ে আরও একটি বিরাট বড় ঘোষণা করলো রাজ্য সরকার তো বন্ধুরা আগামী ষোলো তারিখ থেকে চালু হচ্ছে একটি নতুন প্রকল্প আর এই প্রকল্পের সুবিধা কারা পাবেন কারা পাবেন না সেটা অফিসিয়ালিভাবে জানিয়ে দিল রাজ্য সরকার তো বন্ধুরা আগামী ষোলোই নভেম্বর থেকে চালু হচ্ছে রাজ্য জুড়ে একটি নতুন প্রকল্প যেটা রেশন কার্ড থাকলেই আপনারা সেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প যেটা কিন্তু পশ্চিমবঙ্গে নতুনভাবেই চালু হচ্ছে ষোলো তারিখ থেকে তো বন্ধুরা এই এক দেশ এক রেশন কার্ড প্রকল্পটি ঠিক কী আছে এবং এই প্রকল্পের সুবিধা কারা পাবে আর কারা পাবে না এবং কেনই পাবে না তো তার সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো দেরি করবেন না অবশ্যই ভিডিওটির নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন শো হচ্ছে ওটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশানটিকেও অন করে নিতে ভুলবেন না যাতে একটিও আপডেট মিস না হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে অনেকে বলবো যে এক দেশ এক রেশন কার্ড যে প্রকল্প রয়েছে সেটা অন্যান্য রাজ্যে চালু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে কিন্তু এই ষোলো তারিখ থেকেই চালু হচ্ছে তো বন্ধুরা এই এক দেশ এক রেশন কার্ড প্রকল্পটি ঠিক আসলে কী তো এই এক দেশ এক রেশন কার্ড প্রকল্পটি কেন্দ্র সরকারের হচ্ছে একটি প্রকল্প এই প্রকল্পটি ঠিক এই কারণেই চালু করা হয়েছে যে যখন লকডাউন হয়েছিল তো এক রাজ্য থেকে অন্য রাজ্যে এক জেলা থেকে অন্য জেলায় সে সমস্ত শ্রমিকরা কাজ করতেন যাদেরকে পরিযায়ী শ্রমিক বলে আমরা জানি তো আমাদের রাজ্য থেকে অনেক শ্রমিকরা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে লকডাউনের সময় সব কিছু একেবারে বন্ধ হয়ে গেছিলো এবং তার সেই সময় পরিস্থিতি এতটাই মানে খারাপ হয়ে উঠেছিল যে এই সমস্ত শ্রমিকরা যারা ঘর ছেড়ে বাইরে ছিল তো তারা কি করবেন কীভাবে দিন যাপন করবেন তা কুল কিনারা করে পাচ্ছিলেন না এবং প্রতিদিন যে তাদের খাওয়া সে তারা কী খাবে কারণ দোকান পাট সমস্ত বন্ধ হয়ে গেছিল অফিস কাচারি তারা যেখানে কাজ করে সমস্ত ফ্যাক্টরি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল কিন্তু মানুষকে বাঁচার জন্য তো কিছু না কিছু খেতে হবে এ তো সে তারা যে খাবার যে খাবে তো সেই খাবার সামান্য ন্যূনতম খাবারটাও তারা পাচ্ছিলেন না তো এই সময় যারা রাজ্যের মানুষ ছিলেন যারা রাজ্যে নিজেদের বাড়িতে বাস করছিলেন তারা কিন্তু নানান ধরনের সুবিধা পেয়েছিলেন সেটা হচ্ছে আমাদের রাজ্যে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে ফ্রিতে রেশন দেওয়া হবে তো সেই থেকে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে এবং যারা যারা বাস করছিলেন ঘরের মধ্যে বা রাজ্যে যারা বাস করছিলেন নিজের এলাকায় তো তারা ফ্রিতে রেশন পাচ্ছিলেন এবং কেন্দ্র সরকারের তরফ থেকেও ঘোষণা করা হয়েছিল ফ্রিতে সকল রাজ্যকে রেশন দেওয়া হবে তো এই সময় প্রায় সকল রাজ্যই ঘোষণা করেছিল ফ্রিতে রেশনের কথা তো এই পরিযায়ী শ্রমিকরা যে ছিলেন তাদের কাছে হয়তো রেশন কার্ডটা ছিল কিন্তু তারা যেহেতু অন্য জেলায় বা তারা যেহেতু অন্য রাজ্যে ছিলেন তো সেই সময় এই সিস্টেমটা ছিল না যেটা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে চালু করা হচ্ছে সেটা হচ্ছে এক দেশ এক রেশন কার্ডের মাধ্যমে যে প্রকল্পটি চালু করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যেখানেই থাকুন না কেন আপনি ধরুন পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি অন্য কোনো রাজ্যে গেছেন বিহার গেছেন উড়িষ্যা গেছেন ঝাড়খণ্ড গেছেন সেখানেই আপনি আপনার বোটারদের মালটা পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে আর আপনার রাজ্যের নিচের দোকানে আসতে হবে না বা আপনি আমরা রাজ্যের মধ্যেই ধরুন আপনি কোনো এক জেলার বাসিন্দা তো আপনি অন্য কোনো জেলায় রয়েছেন তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনি সেই জেলার নিকটবর্তী রেশন যেখানে বাস করছেন সেখানকার নিকটবর্তী রেশন দোকান থেকেই আপনারা কিন্তু মালটা পেয়ে যাবেন এটা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের মূল বলা যেতে পারে বেনিফিট বা বলা যেতে পারে মূল সুবিধা তো এটাই চালু তো বন্ধুরা এক দেশ এক রেশন কার্ডের সুবিধা হচ্ছে এটাই সবচেয়ে বড় যে আমরা যেখান থেকে ইচ্ছা রেশনটা তুলে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না যেটা লকডাউনের সময় বিরাট বড় সমস্যা হয়েছিল পরিচয় যারা শ্রমিকরা ছিলেন তারা কিন্তু বলা যেতে পারে প্রচুর সমস্যার মধ্যে পড়েছিলেন রেশন কার্ড ছিল কিন্তু তখন এই সুবিধাটা ছিল না বলে তারা যে রাজ্যে আটকে পড়েছিলেন তো যে জেলায় আটকে পড়েছিলেন সেখান থেকে তাদের কোনো কিছু করার ছিল না রেশন দোকান থেকে যে সামান্য চাল আল বা গম বা আটা ছিল তো সেটাতে তারা সহজেই জীবনযাপন করতে পারতেন কিন্তু সেই সময় তারা সেই সুযোগটা নিতে পারেননি তো সেই দিকের বলা যেতে পারে তো সেদিকটা লক্ষ্য রেখে কেন্দ্র সরকার এই প্রকল্পটি লঞ্চ করেছে তো যেটা আমাদের রাজ্যে ষোলোই নভেম্বর ষোলো তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে তো ষোলো তারিখ থেকে এক দেশ এক রেশন কার্ডের সমস্ত সুবিধা রেশন কার্ড থাকলেই পাবে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যে যে কার্ডগুলো রয়েছে অর্থাৎ আমাদের রাজ্যে যে কার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে এ এ ওয়াই এইচ এবং হচ্ছে পি এইচ এইচ এবং হচ্ছে আর যে কার্ড আর যে কার্ড রয়েছে তা হচ্ছে আমরা আর কে এস ওয়াই আর কে এস ওয়াই ওয়ান এবং টু তো এই যে পাঁচ ধরনের ধরুন কার্ড রয়েছে তো কারা এই সুবিধাটা পাবে কারা পাবে না সেটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন তো এই বলে দিই পি এইচ এইচ এস পি এইচ এইচ এবং হচ্ছে এ এ ওয়াই এই তিনটে কার্ড বা এই তিন ধরনের ক্যাটাগরি কার্ড যাদের কাছে রয়েছে তারা কিন্তু এই এক দেশ এক রেশন কার্ডের যে প্রকল্পের সুবিধা তারাই পাবেন আর কি এস ওয়াই ওয়ান বা টু যারা রয়েছে তারাই সুবিধাটা পাবেন না হ্যাঁ বন্ধুরা ষোলো তারিখ থেকে যে সুবিধাটা চালু হতে চলেছে শুধুমাত্র এই পি এইচ এইচ এস পি এইচ এইচ এবং এ এ ওয়াই এরাই সুবিধাটা পাবেন আর কি এস ওয়াই ওয়ান এবং টুরা পাবেন না এবারে বলি যে প্রথমে বলি যে পি এইচ এস পি এইচ এইচ এবং এ ওয়াই এরা কেন সুবিধাটা পাবে তো এই কার্ডগুলো যাদের কাছে রয়েছে তারা হচ্ছে এনএফএসএ বা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার আন্ডারে রয়েছে ঠিক আছে এই কার্ডগুলো যাদের কাছে রয়েছে আপনারা দেখেছেন যে গরিব কল্যাণ যোজনার যে অতিরিক্ত মাল দেওয়া হচ্ছিলো এই কার্ডগুলোই পেয়েছে আর কে এসওয়াই যে কার্ডগুলো ছিল তারা কিন্তু কোনো রকমভাবে এর সুযোগ সুবিধা পায়নি বা গরিব কল্যাণ যোজনার কোনো অতিরিক্ত রেশন তারা পায়নি তার কারণ হচ্ছে এই যে পিএইচ এইচ এস পি এইচ এবং আর কে এই এ ওয়াই এই কার্ডগুলোই হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে এবং এই বলা যেতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে যে সমস্ত মাল বরাদ্দ করা হয়ে থাকে তো এই কার্ডগুলোই সেই মালটা পেয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে যে দিয়ে যে মালগুলো পাঠানো হচ্ছে তো সেই সমস্ত চাল গম ছোলা চিনি যাই পাঠানো হচ্ছে কেন সেগুলো হচ্ছে এই কার্ডটা পেয়ে থাকে এবং এই কার্ডগুলোর যে লিস্ট বা এই কার্ডগুলোর ডেটা সেগুলো সেন্ট্রাল সার্ভারে রয়েছে অর্থাৎ কেন্দ্র সরকারের কাছেও তথ্য রয়েছে যে পশ্চিমবঙ্গে কতজন মানুষ এ ওয়াই রয়েছে এসপি এইচ রয়েছে পি এইচ রয়েছে তো সেই রকমই কিন্তু বরাদ্দ করে তারা মাল পাঠায় এবং এদের এই তথ্যগুলো সম্পূর্ণ সেন্ট্রাল সার্ভারে রয়েছে এবং রাজ্য সরকারের কাছেও রয়েছে যার দরুন এই কার্ডগুলো হচ্ছে যাদের কাছে রয়েছে তারা যখন যেখানে যাবেন এক জেলা থেকে অন্য জেলা বা এক রাজ্য থেকে অন্য রাজ্য তো তারা সব জায়গায় সুবিধা পাবেন তারা যেখান থেকে খুশি তাদের নিকটবর্তী যেখানে বাস করুন না কেন ধরুন পশ্চিমবঙ্গ থেকে আপনি বিহারে গেছেন বিহারের কোনো একটা জেলায় বাস করছেন কোনো একটা গ্রামে বাস করছেন তো সেইখানকার যে নিকটবর্তী রেশন দোকান সেখান থেকে আপনারা কিন্তু মালটা তুলে নিতে পারবেন যদি এই তিন ধরনের রেশন কার্ডের মধ্যে কোনো একটি রেশন কার্ড আপনার থেকে থাকে আর আর কে এসব ওয়ান টু যে কার্ডটা রয়েছে এগুলো হচ্ছে কোনো রকম সেন্ট্রাল সার্ভার এদের তথ্য নেই বা এগুলো জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত নয় রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এগুলো অন্তর্গত এই আর কি সবাই ওয়ান বা টুয়ের যেটুকু মাল দেয়া হচ্ছে বা যা মাল দেয়া হচ্ছে সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকার বহন করছে তাই এদের যে ডেটাগুলো শুধুমাত্র রাজ্য সরকারের সার্ভারে রয়েছে সেন্ট্রালের সার্ভারে নেই তাই এনারা এনাদের কার্ড নিয়ে যখনই এই রাজ্য ছেড়ে অন্য কোনো জায়গায় যে চলে যাবে অন্য কোনো জায়গায় যেটা আমি বলছিলাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড অন্য কোনো রাজ্যে চলে যাবেন সেখানে কোনো রেশন দোকানে কিন্তু এই কার্ডগুলোর কোনো সুবিধা পাবেন না এই কার্ডগুলোর কোনো মাল তারা পাবেন না তাই এক দেশ এক রেশন কার্ড যে প্রকল্প চালু করা হয়েছে আর কি এস ওয়াই ওয়ান বা টু কিন্তু এর সুবিধা পাবেন না তবে যেহেতু আপনারা আধার লিঙ্ক করে রেখেছেন তাই যেহেতু এটা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রাজ্য সরকারের পোর্টালে এই সমস্ত মানে এই যে কার্ডগুলো রয়েছে তাদের ডেটা রয়েছে তাই আপনারা এক জেলা থেকে অন্য জেলায় গেলে এই সুবিধাটা পাবেন অর্থাৎ হাওড়া জেলার বাসিন্দা কলকাতা এসছেন কলকাতার কোনো রেশন দোকান থেকে মাল পেয়ে যাবেন বা আপনি ধরুন দার্জিলিং জেলার বাসিন্দা আপনি ধরুন কলকাতায় এসছেন বা আপনি ধরুন মালদা গেছেন তো এক জেলা থেকে এক জেলা হলে এই রাজ্যের মধ্যে যে কোনো জেলা থেকে জেলা আপনি গেলে আপনারা কিন্তু মালটা পেয়ে যাবেন কিন্তু পরিযায়ী শ্রমিকদের কাছে যদি এই কার্ডটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সমস্যায় পড়ে যাবে পরিযায়ী শ্রমিকরা যদি আর কেস ওই ওয়ান বা টু কার্ড থেকে থাকে আর তারা কার্ডটা নিয়ে যদি কোথাও ক্যারি করছে এই রাজস্বটা অন্য রাজ্যে চলে গিয়েছে তো সেক্ষেত্রে তারা সেখান থেকে কিন্তু মালটা পাবেন না কারণ সেহ যেহেতু এটা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অন্তর্গত যেহেতু এটা রাজ্য সরকার পুরোপুরি ব্যবহার বহন করছে তাই এই রাজ্য ছেড়ে বেরিয়ে গেলেই এই কার্ডটার কোনো রকম ভ্যালিড থাকবে না অর্থাৎ আপনারা রকম মাল পাবেন না ঠিক আছে আইডেন্টি হিসাবে আপনাদের ভ্যালিড থাকবে তবে কোনো রকম কিন্তু মাল আপনারা কোনো রেশন দোকান থেকে পাবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাপারে আপনার কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করবেন ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে ভুলবেন না